পলাশ ধীরে ধীরে কাঠের বেড়াটা ঠেলে কাঁচা রাস্তার ওপর নেমে দাঁড়াতে রণজয় পেছন থেকে বলে উঠল, ফাদারের কথা না শুনে আমরা কোনো ভুল করছি না তো রে। নিতিন তো আমাদের বাইরে বেরোতে বারণ করেছিলেন, বলেছিলেন আমাদের প্রাণ সংশয় কিন্তু হতে পারে। আমরা এখানে ঘুরতে আসিনি রণ, আমাদের এখানে আসার পেছনে অন্য একটা কারণ আছে, তাই হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। আসল কারণটা তো আর ফাদার জানেন না, আর তুই বলে যাচ্ছিস আমাদের হাতে আজকের রাতটুকুই খানি সময় আছে, কালকে ফাদার আমাদের ঠিক চলে যেতে বলবেন কনসার্ন ছেড়ে। তার আগে যেমন করে হোক লাকুনের রহস্য আমাদের বের করতেই হবে। ফাদারের কথা শুনে কিছু আন্দাজ করতে পারলেও আমাদের একদম সঠিক তথ্যটা জানতেই হবে, তাই এইটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে রে। রণজয় একটু অন্যমনস্কভাবে বলল, শুধু লাকুন তো, আর অন্য কিছু নয় তো? পলাশ মুচকি হাসল, দেখ এটা আগে থেকে কিভাবে বলা যাবে, নে চল আর দেরি না করে আমরা এগোই। পলাশ পিঠে একটা ছোট ব্যাগ নিয়েছে, এই ব্যাগে ওর নিজের কিছু জিনিস আছে যেগুলোর ব্যক্তিগত দরকারে লাগে। রণজয়ের কাছে একটা জোরালো আলোর টর্চ ছাড়া হাত মোটামুটি খালি বলা চলে। আপাতত দুজনেই কাঁচা এবড়ো খেবড়ো পথ বেয়ে সামনের দিকে এগিয়ে চলেছে চুপচাপ। একটা শিশিরে ঠান্ডা হাওয়া বইছে পার্বত্য উপত্যকা জুড়ে। তোর মনে আছে সেই বোরহান নামের ছেলেটি যখন প্রজেস্ট হয়েছিল আর আমি যখন রুমে গিয়েছিলাম? পলাশ খুব ভিড় স্বরে বয়ে উঠল, আমি তোকে বলেছিলাম যে আমি সেখানে কিন্তু কোনো এভিল স্পিরিট পাইনি, কিন্তু ছেলেটা অদ্ভুত রকমভাবে প্রজেস্ট ছিল। এতক্ষণ পর মাথায় এলো সেই ছেলেটির মধ্যে প্রথম লাকুন আশ্রয় নিয়েছে খাইসান। হ্যাঁ, ওই খাইসান আর বোরহান দুই যমজ ভাই, আসল এফেক্টটা খাইসানেরই হয়েছিল। তুই ভালো করে জানিস টুইন্স বা যমজ একমাত্র বাহ্যিক দিক দিয়ে আচার আচরণেই খালি এক হয় না, অ্যাজ ইট ইজ স্পিরিট পার্ট অফ দ্য সেম সোল, তাই একজনের আত্মা অপরজনের সঙ্গে যুক্ত থাকে। তাই খাইসানকে যখন লাকুন ঘর করেছে তখন ওর যমজ ওই বোরহানের ক্ষেত্রেও সেই আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। তার মানে সেদিন বোরহান মারা গিয়েছিল কারণ তার ভাই এখানে মারা গিয়েছিল, আর আমি বোরহানের ঘরে মানুষ চক্ষে যে দৃশ্যটা দেখেছিলাম সেটা আসলে কনসার্নই হচ্ছিল খাইসানের সাথে। তারই যদি হবে তাহলে তুই একটা তো মাটির নিচের ঘরের দৃশ্য দেখেছিলি, কিন্তু ফাদার বলছিলেন। রণজয় মাঝপথে থেমে যেতেই পলাশ বলে উঠল, ফাদার বলছিলেন তার সন্দেহ সেই রাতে গ্রামবাসীরা গুলিন ডেকে কিছু উপাচার করেছিল যা তিনি দেখেননি। আমার মনে হয় সেটা কোনো ঘরে মাটির নিচের কুঠুরিতে হয়েছিল। ঠিক এমন সময় কাছে পিঠে একটা হায়না ডেকে উঠতে রণজয় বলল, মিস্টার শিমিকের কাণ্ড কারখানা দেখলি? আমাদেরকে ফেলে রেখে কোথায় যেন চলে গেলেন, যা করছিলেন দেখে তো মনে হলো। পলাশ বিড়বিড় করে বলে উঠল, ওনার এইভাবে আমাদের একলা ফেলে চলে যাওয়াটা বেশ রহস্যময়, উনি তো ওনার ছেলের খোঁজ করতে সেখানে এসেছিলেন। আচ্ছা ওনার কোনো বিপদ হলো না তো? রণজয় মজা করে বলল, তুই সবই বিপদ দেখছিস, বাদী কথা উনি ভয় পেয়েছেন তাই চলে গেছেন। কথাটা শেষ করতে না করতেই পলাশ ওর হাতটা চেপে থমকে দাঁড়িয়েছে, চোখের দৃষ্টি সামনের গাঢ় অন্ধকারে নিবন্ধ। তাদের সামনের অন্ধকারে কালো কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে কনজাংয়ের পরিত্যক্ত বাড়িগুলি। কথা বলতে বলতে ওরা কখন যে কনজাংয়ের সীমার মধ্যে ঢুকে পড়েছে খেয়াল করিনি এতক্ষণ। একটা হুল ফোটানো তীব্র ঠান্ডা হাওয়া ধাক্কা মারছে ওদের চোখের মুখে। তুই তৈরি? পলাশ রণজয়ের মুখের দিকে তাকাল। দেরি না করে ওরা ঢালু পথ বেয়ে কনজাংয়ে প্রবেশ করল। অন্ধকার রাত্রি, আকাশে কি মেঘ পড়েছে? আইনগম না থাকা এই জায়গাটা অনেকটা পরিষ্কার, তাই অনেকটা আকাশ একসাথে দেখা যাচ্ছে। অন্ধকার নিস্তব্ধ ওই পাহাড়ি পরিবেশে শব্দ বলতে পাহাড়ি শোষ হাওয়া, আর সে হাওয়ায় উঠতে থাকা রং বেরঙের পতাকার শব্দ। কনজাংয়ের একটা চওড়া রাস্তা চলে গিয়েছে গ্রামের মাঝ বরাবর। রাস্তার নিদিকে মুখোমুখি টিন আর কাঠ দিয়ে তৈরি একতলা দোতলা বাড়ি। রণজয় পলাশ এক একটা করে বাড়ি পেরোচ্ছে। রণজয় হাতের টর্চের তীব্র আলো ঠিক যেন অন্ধকার আকাশের বুকে বিদ্যুতের ফলা। জোরানো হাওয়ায় ঘরের দরজা জানলাগুলোর পাল্লা ঠক ঠক করে এক ধরনের পিস্ত্রি আওয়াজ করছে। হঠাৎ থমকে দাঁড়ানো পলাশ, রণজয় অবাক হয়ে দেখল পলাশ আঙুল তুলে সামনের একটা বাড়ি থেকে ইঙ্গিত করছে। দেখত ওটা কি আগুনের আলো? সামনের রাস্তাটি একটি উঁচু বাড়ির সামনে গিয়ে শেষ হয়ে গিয়েছে। বাড়িটি অন্যান্য বাড়িগুলো থেকে বেশ বড় আর শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় একটু তফাতে। রণ তো প্রথমে কিছু বুঝতেই পারল না,
কিছুক্ষণ ভালো করে দেখার পর জিনিসটা তার নজরে এলো। অন্ধকার পরিবেশে খুব ভালো করে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে বাড়িটা সরু গুলগুলি দিয়ে আগুনের হালকা হলদিতে আভা বেরিয়ে আসছে মৃদুভাবে। রণজয় অবাক হয়ে তাকানো পলাশের মুখের দিকে। বলে যে বলেছিল কানজাম জনশূন্য, তাহলে কে আছে এই বাড়িটার ভেতরে যে রাতের আঁধারি শ্মশানপুরীতে আগুন জ্বালিয়ে বসে? রণজয়ের কথা শেষ হওয়ার আগেই দপ করে আলোটা যেন ঘরের ভেতর নিভে গেল। সেটা দেখেই পলাশের চোয়াল শক্ত হয়ে উঠল। তারপর ধীরে ধীরে সে বলে উঠল, ওটা বাড়ি নয় রণ, ওটাই সেই পোড়া তীর্চা। আশ্চর্যের কথা, তীর্চার দরজাটা কাঠ মেরে আটকানো ছিল না। রণ আর পলাশ দরজার ভারী পাল্লাটা ঠেলে ভেতরে ঢুকে টর্চ লাইটের উজ্জ্বল সাদা আলো ফেলতেই গোটা ঘরের দৃশ্যটা ওদের চোখের সামনে ভেসে উঠল। একটা বিশাল লম্বা কাঠের তৈরি হলঘর। ঘরের দেওয়াল, দরজা, জানলা, উঁচু ছাদ, আর কুড়ি বর্গা, ঘরের মাঝখানের খুঁটি সব কাঠের তৈরি, কিন্তু চারিদিকে কালো কালো ছোপ, কাঠ পুড়ে যাওয়ার নিদর্শন। এই ঘর জুড়ে যে সত্যি একসময় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। রণজয় দেখল হলঘরে কাঠের ছাদে আর মেঝেতে দীর্ঘ অবহেলায় খুন ধরেছে, কিছু কিছু জায়গা আবার ভেঙেও গিয়েছে, জানলাগুলি সত্যি সত্যি ভেতর থেকে কাঠের পাটা আটকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু গোটা হলঘরে কেউ কোথাও নেই। হলঘর বরাবর কিছুটা এগিয়েছে আর ঠিক তখনই কি একটা জিনিস দেখতে পেয়ে রণজা আচমকা চিৎকার করে উঠল, কে কে ওখানে? বলা সবাক হয়ে দেখল রণজয় হাতের টর্চ লাইটের আলোটা মাথার উপরের করিবর্গায় ইতস্ততভাবে ঘোরাচ্ছে। কিরে কি হলো? আমার মনে হলো আমি যেন কাউকে মরতে দেখলাম অন্ধকারে, বুঝলি? কিন্তু না, সেখানে কেউ ছিল না। ওরা ধীরে ধীরে হলঘরের অপর প্রান্তে এসে পৌঁছল আর ঠিক তখনই গির্জার মেঝেতে পড়ে থাকা কিছু জিনিস দেখে ওরা বেশ অবাক হল। শুকনো পোড়া কাঠের মেঝের ওপর আঠা জাতীয় কিছু দিয়ে একটা বড় নকশা আঁকা। সেই নকশা দেখে একটা অজানা শিরশির অনুভূতি বয়ে গেল পলাশের মেরুদণ্ড দিয়ে। এই নকশা তার বড়ই চেনা। এই নকশারই একটা প্রতিরূপ কালশিটের আকারে তার বাম হাতের কবজির ওপরেও রয়েছে। একটা বৃত্ত, আর বৃত্তের চারিদিকে চারটি অশুভ অর্ধবৃত্ত। সেই নকশা ছাড়াও মেঝের ওপরে আরও কিছু জিনিস এলোমেলো অবস্থায় পড়েছিল, যেমন কিছু শুকনো পাতা, কিছু মাটির সরা জাতীয় পাত্র, একটা পুরনো জংধরা ছুরি, কিছু কাঠের ছোট ছোট ক্রুশ, ছেঁড়া খবর কাগজের ওপর রাখা আলপিন, একটা পুরনো হাতুড়ি, একটা পুরনো আলকাতরার বালতি, আর একটা ব্রাশ। আর সবচেয়ে অবাক হচ্ছিল কিছু আতপোড়া মোমবাতি যার বাতি থেকে তখনও হালকা ধোঁয়া বেরোচ্ছিল, বোঝা গেল মোমবাতিটা একটু আগেই নেভানো হয়েছে। ঠিক এমন সময় রণজয়ের চোখে কি একটা পড়তে রণজয় চমকে জিনিসটা তুলে ধরল এক হাতে। একটা রক্ত মাখা মরছে ধরা শিকড়ের টুকরো, যার শেষ প্রান্ত একটা কাঠের খুঁটির গোড়ায় বাঁধা ছিল। পলাশের কপালের ভাঁজ গাঢ় হলো সেই শিকলটা দেখে। এই শিকলে কেউ বাঁধা ছিল একটু আগেও। রণজয় বিড়বিড় করে বলে উঠল, আমাদের সাবধানে থাকতে হবে রে পলাশ, যে ছিল সে আমাদের দেখেই শিকল খুলে আড়ালে লুকিয়ে পড়েছে। ঘরের পোড়া মেঝেতে আকাশেই নকশার মাঝখানে পদ্মাসনে বসে আছে পলাশ। নকশার চারিদিকে আতপোড়া মোমবাতিগুলো ফের জ্বালানো হয়েছে। মোমবাতির কাঁপা কাঁপা হলদেটে আলোয় পুরো ঘর জুড়ে এক অদ্ভুত আলো আধারির পরিবেশ সৃষ্টি হয়েছে। খালি গায়ে ডান হাতে পেঁচানো রুদ্রাক্ষের মালা প্রকট হয়ে উঠেছে সেই আলোয়, চোখের দৃষ্টি আনত। আর সামনের দেওয়ালে রাখা বিরাট আতপোড়া কাঠের ক্রুশের ওপর নিবন্ধ। রণজয় আলকাতরা মাখানো শেষ ক্রুশটিকে সোজাভাবে স্থাপন করে সরে আসতেই দেখা গেল সেই দেওয়াল জুড়ে বড় ক্রুশের চারিদিকে অবস্থান করছে গোটা পনেরো কাঠের ছোট বড় বিভিন্ন আকৃতির ক্রুশ। একটু আগে ওরা খেয়াল করেছে কেউ যেন সামনের দেওয়াল জুড়ে কাঠের ছোট ছোট ক্রুশগুলোকে আলকাতরা মাখিয়ে উল্টো করে পেরেক ঠুকে দেওয়ালের সাথে আটকে রেখেছিল। ওরা আর কিছু বুঝুক না বুঝুক এইটুকু বুঝেছিল উল্টানো ক্রুশ ভয়ঙ্কর অমঙ্গল বহন করে, আর এইরকম অমঙ্গল স্থানে ওদের ক্ষমতা কিছুতেই কাজ করবে না। তাই তড়িঘড়ি রণজয় সবকটা ক্রুশকে ফের সোজাভাবে বসিয়ে দিল পেরেক ঠুকে। এবার যা হওয়ার তা পলাশকে করতে হবে। পলাশ বোধহয় এই সময়েরই অপেক্ষা করছিল। রণজয় তার নির্দিষ্ট দূরত্বে সরে যেতেই পলাশ খুব শান্তভাবে চোখ বন্ধ করে ইষ্টকে স্মরণ করে শুরু করল মন্ত্রপাঠ। গুরুপ্রদত্ত বীজমন্ত্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ঘরের বাতাসে।
পলাশের মন্ত্রপাঠে তালে তাল রেখে ধীরে ধীরে কেঁপে উঠছে মোমবাতির আলো। সেই আলোয় চকচক করে উঠল পলাশের সুঠাম শরীর। পলাশকে পাহারা দিতে হবে। ধ্যানে বসলে কুণ্ডলিনী শক্তি সম্পূর্ণ জাগ্রত না হওয়া পর্যন্ত পলাশ অশুভ শক্তির সহজ থাকে, আর সে কোনোভাবেই তা হতে দেবে না। লাকুনরা অত্যন্ত ধূর্ত প্রকৃতির নরজীব, তারা পলাশকে কিছুতেই এই রহস্যের গভীরে পৌঁছতে দেবে না। যতই হাতে রাখা উল্কিটা জ্বালা করুক না কেন, যে কোনো অপশক্তিকে পলাশের কাছে ঘেঁষার আগে তার মুখোমুখি হতেই হবে। কিন্তু কেন কিছু অঙ্ক এখনো মিলছে না, পুরোটাই কি জেনে গিয়েছে তারা? কিন্তু তবুও কোথাও যেন একটা সুতো ছাড়া হয়ে রয়েছে, যা কিছুতেই তার নজরে পড়ছে না। ওদিকে ধীরে ধীরে পলাশের মুখনিসৃত মন্ত্রপাঠের গতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। পলাশ টের পাচ্ছে হঠাৎ তার শরীরটা ধীরে ধীরে হালকা হয়ে উঠছে। ডান হাতে পেঁচানো রুদ্রাক্ষের মালার ভেতরের উল্কিটা চালা করে উঠছে তার অজান্তেই। ওটা জেগে উঠছে, হ্যাঁ, তার হাতের উল্কিটা জেগে উঠছে ধীরে ধীরে। সে মন্ত্রপাঠ থামাল না, বরং যোগবন্ধ অবস্থাতেই ধীরে ধীরে অতি ধীরে বাম হাতে রুদ্রাক্ষের মালার একটা করে প্যাঁচ খুলতে লাগলো। যত খুলতে লাগলো সেই প্যাঁচ, ততই ক্ষীণতে লাগলো তাকে ঘিরে থাকা মোমবাতির হলুদালো। দেখতে দেখতে একসময় দপ করে নিভে গেল সবকটা মোমবাতির হলুদালো, কিন্তু সেও প্রায় এক মুহূর্তের জন্য। আর সাথে সাথে যা হলো তা ভাষায় প্রকাশ করা যাবে না। পলাশের রুদ্রাক্ষের মালার প্যাঁচ খোলার সাথে সাথে এক অপার্থিব সবুজ আলো বেরোতে লাগলো হাতের উল্কিটা থেকে। ওই তো দেখা যাচ্ছে তার জীবন্ত নাগুলকি। দূর থেকে দেখে মনে হচ্ছিল জীবন্ত কোনো সাপ পলাশের কবজির ওপর নড়াচড়া করছে। পলাশ ধীরে ধীরে দুই হাতের মধ্যে রুদ্রাক্ষের মালাটা ধরে প্রণামের মুদ্রা করতেই উল্কির সাপটা কবজি ছাড়িয়ে কনুই বেয়ে ধীরে ধীরে কাঁধের দিকে উঠতে লাগলো। পলাশের মন্ত্রের ভাষা অভিন্ন, কিন্তু পাল্টে গিয়েছে ওর মন্ত্রের সুর। রণজয় দেখল পলাশের সারা শরীর থেকে এক অপার্থিব সবুজ আভা বার হচ্ছে, আর ওর হাতের নাগুলকিটা জীবন্ত হয়ে কাঁদবেন ফেসছে এবং সারা পিঠে চড়ে বেড়াচ্ছে। তারপর ঠিক পলাশের কোমরের মাঝামাঝি মেরুদণ্ডের ওপর হঠাৎ উল্কিটা মিলিয়ে যেতেই আরেক আশ্চর্যের ব্যাপার হল, পলাশের নাভির কাছে ঘন মেঘের মতো নীল রঙের উজ্জ্বল আলো দিয়ে গড়া একটা পদ্ম উঠল আকস্মিকভাবে। কি অপূর্ব এক মীরাভ জ্যোতি বিকিরণ হচ্ছে সেই পদ্ম! পলাশের নিজস্ব নাগশক্তি ও সুরেলা মন্ত্রজপের শক্তি একত্রিত হয়ে তার শরীরের মণিপুর পদ্মে অবস্থিত কুলকুণ্ডলিনীকে জাগিয়ে তুলছে ধীরে ধীরে। রণজয় জানে পলাশ ন্যাস প্রাণায়াম ইত্যাদিতে দক্ষ না হলেও সে সঙ্গীতজ্ঞ, আর সুর কুলকুণ্ডলিনী জাগরণের সহায়ক। রণজয় স্পষ্ট দেখল ওই নীলাভ পদ্ম থেকে একটি অতি সূক্ষ্ম সর্পাকৃতি জ্যোতিপুঞ্জ আস্তে আস্তে উপরে উঠছে, সেই সঙ্গে ম্লান হয়ে আসছে সেই নীলপদ। ওই আলো দিয়ে গড়া সর্প পলাশের মেরুদণ্ড বরাবর উপরে উঠে তার মুখের মাছ বরাবর পৌঁছতেই সেখানে বন্ধুক ফুলের মতো রক্তাভ বর্ণের একটি পদ্ম ধীরে ধীরে ফুটে উঠছে। হৃদয়স্থ অনাহত পদ্ম, যে পদ্মে সাধক নিজ ইষ্টমূর্তির ধ্যান করেন, সেই পদ্মই ফুটে উঠেছে। এক স্নিগ্ধ রক্তাভ দুটিতে ভরে উঠেছে সারা ঘর। কি অভাবনীয় দৃশ্য! এইসব ভাবছিল রণজয়। এমন সময় ওর ঘনু কুচকে উঠল। পলাশের সারাদেহ থেকে বিচ্ছুরিত সেই আলো সামনের দেওয়ালে প্রতিফলিত হচ্ছে। আচমকা সেই আলোয় দেখা গেল রণজয় এত কষ্ট করে সঠিক অবস্থানে ফেরানো কাঠের ছোট ছোট ক্রুশগুলো ঠিক আগের মতোই উল্টে যাচ্ছে আপনা থেকেই। এ কি ভয়ঙ্কর অশুভ ইঙ্গিত! তার মানে কি? ঠিক এমন সময় মন্ত্রপাঠ থেমে গিয়ে এক অদ্ভুত গোঙানির আওয়াজ বেরিয়ে এলো পলাশের গলার ভেতর থেকে। সেই সাথে অদ্ভুতভাবে কেঁপে কেঁপে উঠতে লাগলো তার নগ্ন পিঠ। তাহলে কি পলাশ কিছু দেখতে পাচ্ছে? চমকে উঠে রণজয় যেই এগোতে যাবে পলাশের দিকে, সঙ্গে সঙ্গে কানের ঠিক পেছনে খিল খিল করে বুকের রক্ত জল করা হাসিতে কেউ যেন হেসে উঠল। রণজয় চমকে দাঁড়াল ঘুরে, কিন্তু গাঢ় নিশ্চিদ্র অন্ধকারে কিছুই দেখা গেল না। রণজয় না কুচিয়ে বাতাসে গন্ধ নেওয়ার চেষ্টা করল, না, কোনো পোড়া গন্ধ সে পেল না। তার চোয়াল শক্ত হল, মানে এটা কোনো লাকুন নয়, এ অন্য কিছু। কিন্তু কি! আবার সেই খিলখিলে হাসির শব্দ কানে বাদিকে, শত শত হায় নাকল হার মানাবে সেই হাসির ক্রোরতা। কিন্তু এ কি! সেই হাসি এক জায়গায় থেমে নেই, রণজয় ব্রহ্মাণ্ড জুড়ে সেই হাসির শব্দ ব্যাপ্ত হচ্ছে। অন্ধকার ঘরের চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে সেই হাসির শব্দ, সেই সঙ্গে খোনা গলায় ভেসে আসছে কিছু টুকরো টুকরো শব্দ। আমায় ধরতে চাস,
বাঁচিয়ে ধরবি, পারবি? প্রণজয় এক মুহূর্ত দেরি না করে জ্যাকেটের হাতাটা গুটিয়ে নিতেই দেখা গেল ডান হাতে পেছনে রুদ্রাক্ষের ফাঁক থেকে নির্গত হচ্ছে এক অদ্ভুত নীল আলো। এ এক ভয়ঙ্কর ক্ষমতাশালী পিশাচিনী তাদের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। মেঘনাদের মতন অন্ধকারে লুকিয়ে বেড়াচ্ছে সে। সে খেলাচ্ছে রণজয়কে, ভয় পাওয়াচ্ছে তাকে। এই খেলা সমূলে বিনাশ করতে হবে। সঙ্গে সঙ্গে রণজয় গুরুমন্ত্র জপ করে ইষ্টকে স্মরণ করতেই দপ করে দুই হাতে জ্বলে উঠল উজ্জ্বল নীল আগুনের আভাস। ও কি শীতল, কি উজ্জ্বল সে নীল আগুনের তাত! কিন্তু ও কি, এ কাকে দেখছে সে? এক ভয়ঙ্কর বিকট দর্শন, নগ্ন নারী মূর্তি ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে। মুখটা কি অসম্ভব লম্বাটে তার, থুতনি যেন বুকের কাছে ঝুলছে। সারা মুখে একটি বিশেষ নকশার দগদগে ঘা, কেউ যেন বিশেষ নকশালা একটা জ্বলন্ত শলাকা প্রতিনিয়ত চেপে ধরে তার মুখে। বলাই বাহুল্য এই সেই নকশা যার মাঝে এই মুহূর্তে পলাশ ধ্যানে বসেছে। পচে যাওয়া মাড়ি থেকে পুঁজ ঝরছে, দাঁতের ফাঁক থেকে পচা মাংসের টুকরো, চোখের দৃষ্টি বাসি মরার মতো ঘোলাটে, শিরার বেরোনো হাতগুলো শীর্ণ আর কি অসম্ভব লম্বা। এত সামনে এই ভয়ঙ্কর মূর্তিটিকে দেখে চমকে উঠল রণজয়। কিন্তু রণজয় কিছু করবার আগেই সেই পিশাচিনী নিজের সরু অথচ সারাশির মতন শক্ত আঙুল দিয়ে চেপে ধরল রণজয়ের গলা। এ কি করে সম্ভব? কোনো অশরীরী অপশক্তি বীজ মন্ত্র উচ্চারণকালে কিভাবে ছুঁতে পারে রণজয়কে? সে যে স্বর্গদার রক্ষী, কিন্তু না, সেই পিশাচিনীর কিচ্ছু হচ্ছে না। বরং যত সময় যাচ্ছে ওর শক্ত আঙুলগুলো আরও চেপে বসছে রণজয়ের গলায়, সেই সাথে সমস্ত শরীর জুড়ে বাড়ছে এক অসম্ভব জ্বালা। রণজয় বুঝতে পারছে তার দম বন্ধ হয়ে আসছে। হাত দিয়ে যে পিশাচিনীর আঙুলগুলো ছাড়াবে সে ক্ষমতাও যেন তার বিলুপ্ত হয়েছে। পিশাচিনী খিলখিলে হাসি হেসে উঠল। আবার বিকট মাংস পচা বমন উদ্রেককারী গন্ধ মারছে রণজয়ের নাকে। সে বলে উঠল, আমি যে আবার সেই রক্ত জল করা হাসে, আমি যে আমাকে যে আটকায় দেবো চেন্নাই দেয়। মাথায় অক্সিজেনের অভাবে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে রণজয়ের চোখে। ও কি তাহলে এইভাবে মারা পড়বে এই পুরো গির্জায়? সে বিকট দর্শন নারীটি বলে উঠল, আগে তোকে মারব, তারপর তোর বন্ধুকে, কিভাবে আফতানি আমার আটকাতে পারতিস যদি বাইবেল পড়তিস, যদি সব পাচার জানতিস, কিন্তু তুই কিছু জানিস না, জানিস না। ধীরে ধীরে সেই কণ্ঠস্বর ক্ষীপ হতে লাগলো রণজয়ের কানে। সে বোধ হয় মারাই পড়বে, পলাশকেও সে বাঁচাতে পারবে না এই ভয়ঙ্কর পিশাচিনীর কবল থেকে। প্রায় যখন দুচোখে অন্ধকার দেখছে রণজয়, ঠিক তখনই জিনিসটা হলো যার জন্য সে একেবারেই আশা করেনি। বজ্রনাথ হলো যেন গির্জার প্রধান দরজার মুখে। ওকে ছেড়ে দে, রণজয়কে এক হাতে তুলে পিছন দিকে ঘুরলে সেই ভয়ঙ্করী। এক হাতে মশাল জ্বালিয়ে দরজার গোড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তাতে রণজয় চিনতে পেরেছে মিস্টার সিমিক। সারা শরীর মুখে রক্তাক্ত ক্ষত, পোশাক ছেঁড়া, কাঁধে ঝুলছে একটা ব্যাগ, এক জ্বলন্ত মশাল তার হাতে, অন্য হাতে কিছু ধরা। এত দূর থেকে সেটা বোঝা যাচ্ছে না। ভালো চাস তো, ছেড়ে দে ওকে, মিস্টার সিমিক গম্ভীর কণ্ঠে পরিষ্কার বাংলায় কথাগুলো বলে উঠতেই পিশাচিনী খিলখিল করে হেসে উঠল প্রথমে, তারপর প্রবল আক্রোশে গর্জন করে উঠল, বলেই রণজয়কে মেঝেতে আছাড় মেরে সে ছুটে গেল দরজার মুখে। কিন্তু মাঝপথেই থমকে যেতে হলো তাকে, কারণ ততক্ষণে মিস্টার সিমিক অন্য হাতে ধরা পকেট বাইবেলটা মশারের আলোয় পড়তে শুরু করে দিয়েছে চিৎকার করে। সেই বজ্রের মতো কণ্ঠস্বর থেকে নির্গত প্রত্যেকটা শব্দ শুনে কি যেন একটা হলো সেই ভয়ঙ্কর মানবী। দুই হাতে কান চাপা দিয়ে চিৎকার করে ছুটে পালানোর চেষ্টা করছে
কিন্তু সঙ্গে সঙ্গে তার পথ আটকে দাঁড়িয়ে পড়ছে মিস্টার শেমেট। বোঝা যায় বাইবেলের শব্দভঙ্গি শুনে তার প্রবল কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। একটা উষ্ণ হাওয়া বইছে শো শো করে পুরো গির্জা জুড়ে, একটা কালো ধোয়ার কুণ্ডুলি যেন পাক খাচ্ছে ঘূর্ণিঝড়ের মতো, কিন্তু বেরোনোর পথ পাচ্ছে না। ওদিকে কাঠের মেঝের ওপরে পড়ে রণজয়ের চোখে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আধান নেবে আসছে। একটা সময় পর সে আর কিছুই দেখতে পেল না, জ্ঞান হারিয়ে গির্জার কাঠের মেঝের ওপর পড়ে রইল। চোখ মেলতেই রণজয় দেখল পলাশ আর মিস্টার শেমিক উদ্বিগ্ন মুখে তার মুখের ওপর ঝুঁকে কি যেন দেখছেন। প্রাথমিক ধোঁয়াশা কেটে একটু আগের কথা মনে পড়তেই রণজয় ধরফর করে মেঝের ওপর উঠে বসল। আর উঠে বসতেই তার মানুগুলো গলার নলিটা বেশ ব্যথা করছে, ওই ভয়ঙ্করী তার গলাটা খুব জোরে টিপে ধরেছিল। ওই জিনিসটা কি মারা পড়েছে? রণজয় মিস্টার শিমিকের মুখের দিকে তাকে প্রশ্নটা করতেই উনি মাথা নাড়লেন, তারপর পরিষ্কার বাংলা ভাষায় বলে উঠলেন, না, বাইবেলের আভে মারিয়া অত্যন্ত শক্তিশালী একটি অংশ, যেখানে জাগতিক যা কিছু কনিষ্ঠতা মাতা মেরির চরণে উৎসর্গ করা হয়। তার মাতৃশক্তি, পবিত্রতা আর বিশুদ্ধতা সকল খারাপ কিছুকে প্রতিহত করে। এই ভয়ঙ্কর মানবী সেই মন্ত্র শুনেই মূর্ছা যায়। আমি তোমার অবস্থা দেখে খানিকটা ভয় পেয়েছিলাম, ছুটে তোমার অচেতন দেহের কাছে এসে দেখি তোমার শ্বাস চলছে। খানিকটা আশ্বস্ত হয়ে যেই পিছন ঘুরেছি, চমকে দেখি মেঝে ফাঁকা, সে ভয়ঙ্করই পালিয়েছে, আমার কাছে মিথ্যে মূর্ছে যাওয়ার নাটক করছিল। কিন্তু আমার শক্তি ওর কাছে কাজ করছিল না কেন? রণজয় অবাক হয়ে পলাশের দিকে তাকালো। পলাশও এটা শুনে অবাক হল। মিস্টার শিমিক এক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বলে উঠলেন, আমার মনে হয় তোমার বা তোমাদের ক্ষমতার এখনো সম্পূর্ণ বিকাশ হয়নি, কিংবা এটাও হতে পারে তোমাদের যা কিছু ক্ষমতা তা কেবল তাদের ওপরই কাজ করে যারা এই জগতের অন্তর্গত নয়, মানে এই ধরো ভূত, প্রেত, অশরীরী, ডাইনি, পিশাচ, যে কোনো নরক জীব, শয়তান, পরপার থেকে আসা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার। জীবিত মানুষের ওপর সম্ভবত এটা কোনো কাজই করে না। আপনি বলছেন ওটা জীবিত মানুষ? ঠিক সেই মুহূর্তেই রণজয়ের মনে পড়ল সে ভয়ঙ্করীর একটি কথা, ওই মেয়েটি নিজেকে বলছিল ফ্রি স্যাটানাস। রণজয় তাকালো মিস্টার শিমিকের দিকে, এই কথার মানে কি? ফ্রি স্যাটানাস এই লাতিন শব্দের মানে তো শয়তানের ভোগ, কিন্তু আমার জীবিত মানুষ। মিস্টার শিমিক কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন মনে মনে, তারপর দু একবার বিড়বির করে নিজের মনে মনেই বলে উঠলেন, শয়তানের ভোগ, শয়তানের ভোগ। তারপর রণজয় মুখের দিকে তাকিয়ে বলে উঠল, না, এটা ঠিক কি জিনিস সেটা একটু জানতে হবে। আমি বলছি, এতক্ষণ পর শান্ত সমাহিত পলাশের কণ্ঠস্বর গির্জার ভেতর গমগম করে উঠল, তার আগে বলুন, এসব আপনি কি করে জানলেন? এই বাইবেল, আভে মারিয়ার ক্ষমতা, রণজয়ের শক্তি কাজ না করার কারণ, এইসব কিছু একজন সাধারণ কারোর পক্ষে তো জানা সম্ভব নয়। আর আপনি এত ভালো বাংলা যখন বলেন, তাহলে প্রথমে কেন হিন্দিতে কথা বলছিলেন ওই পাহাড়িদের মতন? মোমবাতির হলুদ আলো মিস্টার শিমিকের মুখের ওপর পড়েছিল, ঈষৎ অস্বস্তি দেখা গেল সেই মুখে। মিস্টার শিমিক বলে উঠলেন, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তোমাদের মিথ্যে বলেছিলাম। আমি একজন খ্রিশ্চান ডেমোনোলজিস্ট, নিবাস কলকাতার রবিনসন স্ট্রিটে, আমার নাম অভ্রদীপ দত্ত। রণজয় অবাক, আপনি বিখ্যাত বিশেষজ্ঞ অভ্রদীপ ডেভিড দত্ত? আপনার লেখা বই আমি বেশ কয়েকটা পড়েছি। পলাশ নিজে ভদ্রলোকের নাম বহুবার শুনেছে রণজয়ের মুখে, অত্যন্ত অভিজ্ঞ আর প্রখ্যাত ডেমোনোলজিস্ট, বিশ্বের বিভিন্ন নামী দামি পত্রপত্রিকায় ভদ্রলোকের বিভিন্ন আর্টিকেল বেরিয়েছে আর বিভিন্ন মহলে তা প্রশংসিত হয়েছে। কিন্তু উনি এখানে কি করছেন? আর আমাদের অনেক সোর্স থাকে, আর তার থেকেই বিভিন্ন জায়গার খবর পাই আমরা। আমি গত পরশু রাতে এরকমই এক সোর্সের থেকে খবর পেয়েছিলাম গনজাংয়ের ব্যাপারে। একটা গোটা জায়গা কিভাবে অশুদ্ধ হতে পারে বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পারি এক ভয়ঙ্কর কিছু হচ্ছে এখানে। এক মুহূর্ত দেরি না করে নিজেই ড্রাইভ করে বেরিয়ে পড়ি রাতে। আমি খবর পেয়েছিলাম এদিককার কোনো ড্রাইভার কনসার্ন যাচ্ছে না, তাই গাড়ির আর কোনো রিস্ক নিইনি। যখন মেরিকে বসে লাঞ্চ করছি,
তখন দেখতে পাই তোমরা মরিয়া হয়ে গাড়ির সন্ধান করছ। ঠিক কি কারণে তোমরা কঞ্জাং আসতে চাইছ সেটা না জেনে আমি তোমাদের নিজেদের আসল পরিচয় দিতে চাই। কারণ তোমরা নিজেদের যে পরিচয় দিয়েছিলে সেটা আমার ঠিক বিশ্বাস হয়নি। তাছাড়াও একজন ডেমোনোলজিস্ট চাইনে আত্মপ্রকাশ করতে পারে না, তাই নিজের মিথ্যে পরিচয় দিয়েছিলাম। যদিও সবটা মিথ্যে ছিল না, সেদিন সকালেই মিরিখে পৌঁছে আমি জানতে পারি একদল ছেলে কিছুদিন আগে কঞ্জাংয়ে এসে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। নিজেকে সেই গল্পের অংশ করেই তোমাদের কাছে রিপ্রেজেন্ট করেছিলাম। সম্ভবত আমার চেহারার জন্য তোমরা আমায় বিশ্বাসও করেছিলে। রণজয় বলল, হ্যাঁ, কি পূর্বে আপনার কোনো ছবি আমরা দেখিনি, আর আপনাকে ঠিক গড়পড়তা বাঙালির মতন। আমার বাবা ছিলেন বাঙালি খ্রিশ্চান, আমার মা ছিলেন একজন নেপালি হিন্দু। মায়ের তরফ থেকে পাওয়া মঙ্গোলীয় ছাপ আমার মুখে স্পষ্ট। অনেকে সেই জন্য তোমরা আমাকে নেপালি বা ভুটানি ভেবেও ভুল করেছ। তুমি এখন ঠিক আছো? শেষ কথাটা রণজয়কে লক্ষ্য করে বললেন। রণজয় স্মিত হেসে মাথা নাড়ল। কলাটা বেশ ব্যথা করছে, কিন্তু সে কথা জানলে পলাশ অযথা চিন্তা বাড়াবে। আপনি আমাদের ফেলে কোথায় গিয়েছিলেন? পলাশ সন্দিগ্ধ চোখে তাকালো মিস্টার দত্তর দিকে। আর আপনার এরম ক্ষতবিক্ষত অবস্থা হলো কি করে হঠাৎ? হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম আপনি ফিরে গিয়েছেন মিরিখে, রণজয় বিড়বিড় করে বলে উঠল। মিস্টার দত্ত বললেন নিজের কাহিনী। তোমরা যখন পরিত্যক্ত সিমেট্রির দিকে এগোচ্ছিলে, ঠিক তখনই মনে পড়ল আমার কিডব্যাগটা তাড়াহুড়োতে গাড়ির মধ্যেই ফেলে এসেছি। ওর মধ্যে আমার কিছু দরকারি জিনিস, যেমন বাইবেল, একটা আমার ডায়েরি, রূপোর ছোট ক্রুশ, হোলি ওয়াটার, এইসব টুকটাক জিনিসপত্র যেগুলো আমি এরকম অভিশপ্ত জায়গাতে ভীষণ দরকারি জিনিস হিসেবে ব্যবহার করি। আমি ভেবেছিলাম তোমাদের কবরখানা দেখে ফিরতে ফিরতে আমি ব্যাগটা নিয়ে চলে আসবো, কিন্তু ব্যাগটা নিয়ে ফিরতে যাব ঠিক সেই মুহূর্তেই আমার পথ আগলে দাঁড়ায় এক ভয়ঙ্কর অশরীরী। আমি যা শুনেছিলাম, আমার মনে হয়েছিল কঞ্জাংয়ে সূর্য ডোবার সাথে সাথেই অশরীরীদের তাণ্ডব বেড়ে যায়, কিন্তু কোন ধরনের অশরীরী তা আমার জানা ছিল না। কিন্তু যাকে দেখলাম আচমকা একটা অদ্ভুত ভয় আমার বুকের ভেতরটা খালি হয়ে গেল। যেন দেখলাম পথ আগলে দাঁড়িয়ে আছে একজন লাখুন। মিস্টার দত্তর কথা কেড়ে নিয়ে পলাশ শব্দটা উচ্চারণ করতেই মিস্টার দত্ত অবাক হয়ে বললেন, ঠিক, সেখানে একজন লাখুন পথ আগলে দাঁড়িয়েছিল, একটা কালো আত্মরা শরীর, পিঠে একজোড়া আত্মরা ডানা নাড়িয়ে শূন্যে ভাসছিল। আমি ইতিপূর্বে বহু নরকজীবের মুখোমুখি হয়েছি, কিন্তু লাখুনের মুখোমুখি কখনো হয়নি। একজন ডেমোনোলজিস্টকে বহুবার এই ধরনের জীবেদের মুখোমুখি হতেই হয়, কিন্তু এত কাছ থেকে এই ভয়ঙ্কর নরজীবকে দেখে মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছিল। তারপর কি হল? পলাশের প্রশ্নে সঙ্গে সঙ্গে মিস্টার দত্ত বলে উঠলেন, এক বিকট চামড়া পোড়া গন্ধে ভরে গিয়েছিল আমার চতুর্দিক। ঘন পাইন বনের অন্ধকারে ডুবে থাকা সেই রাস্তায় আমার হাতে জ্বলতে থাকা টর্চ লাইটটা হঠাৎ নিভে যায়। স্বভাবতই আমি বিহ্বল হয়ে পড়ি কয়েক মুহূর্ত। মাথা কাজ করছিল না তেমন করে, কিন্তু আমি জানতাম আমায় যদি একবারই লাখুন স্পর্শ করে তাহলে আমার আত্মাকে গ্রাস করবে। ঠিক সেই মুহূর্তেই মাথায় বিদ্যুতের ঝিলিকের মতন একটা কথা ধাক্কা মারে। ব্যাগের মধ্যে পবিত্র জলের শিশিটা ছিল, সাথে সাথে অন্ধকারই ব্যাগ হাতড়ে বোতলটা প্রায় বুজার করে ঠেলে দিয়েছিলাম নিজের গায়ে। তারপর মুখস্থ করে রাখা আভে মারিয়া চিৎকার করতে করতে আওড়াতে লাগলাম। অন্ধকারই বুঝলাম হাজার হাজার অশরীরী অতৃপ্ত নরজীব আমাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করে বিফল মনোরথে প্রবল আক্রোশে গর্জন করছিল। মুখ থেকে নিঃসৃত মা রামেরির উদ্দেশ্যের মন্ত্র আর বুকে অগাধ বিশ্বাস নিয়ে আমি অন্ধকারী ঢালবে পাহাড়ের উপর উঠতে লাগলাম। পিছনে তখনও কানে আসছিল হাজার হাজার ক্রুদ্ধ লাকুনের হুঙ্কার। বুঝতে পারলাম ওরা ধাওয়া করেছে, আমায় পালাতে হবে, যে করেই হোক জায়গাটা ছেড়ে অনেক অনেক দূর পালাতে হবে। অন্ধকারে পাইন গাছে শক্ত ডাল লেগে জামা ছিঁড়ে গেল, চোট পেলাম, হুঁচট খেয়ে পড়ে গিয়ে হাত পা ছড়ে গেল, কিন্তু না চলা থামালাম না মন্ত্রবাদ। যখন ক্লান্ত বিধ্বস্ত হয়ে অন্ধকারে ছুটে চলেছি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে, ঠিক এই সময় একটা সাদা আলো এসে চোখে পড়ল। উপরের পাহাড় থেকে দেখলাম দুটো ছায়া শরীর টর্চ নিয়ে নিচের গ্রামের একটা অন্ধকার ঘরে ডুবছে। আন্দাজে বুঝলাম ওটা তোমরাই ছিলে, আর দেখো সঠিক সময় পৌঁছে গেলাম, সত্যি ওটা তোমরাই ছিলে। ভাগ্যিস আপনি সঠিক সময় এসেছিলেন, নইলে ওই মহিলাকে কীভাবে প্রতিহত করতাম কি জানে।
একটা সময় তো মনে হয়েছিল আমি মারাই যাব, কিন্তু তোমরাই কীর্তাসের এত রাত্রে তিনি গ্রামে এলে, আর এলেই যখন এই পরিভির্যায় টপতে গেলে কেন? মিস্টার দত্ত অবাক হয়ে তাকালেন ওদের দুজনের দিকে। রণজয় একবার পলাশের দিকে তাকালো। পলাশ বলে উঠল, আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন আমরা কারা। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দুজনের শক্তির এখনও কোনো বিকাশ হয়নি, কারণ আমাদের বয়স কম আর আমাদের পূর্বপ্রদত্ত শিক্ষাও সেরমভাবে অসম্পূর্ণ। কিন্তু এই ক্ষমতায় ভর করেই আমরা কলকাতা থেকে এত দূরে এসেছি। এই ক্ষমতার গুণে আমরা জানতে পারি এসবের পেছনে নরবজীব লাকুনের হাত আছে। কিন্তু এমনি এমনি লাকুন তো বেরিয়ে আসতে পারে না, সেটুকু আমরা জানতাম। ওই পার থেকে এপারে আসতে গেলে ওদের কোনো এক মিডিয়ামের দরকার পড়ে, কোনো চুক্তির দরকার পড়ে, উপাচারের দরকার পড়ে, আর সেই সব রহস্য ভেদ করে নরকের খোলাদার বন্ধ করে লাকুনদের ফেরত পাঠানোর জন্যই আমাদের এখানে আসা। একটানা কথাগুলো বলে পলাশ এক মুহূর্ত থামল। তারপর পরপর সিমেট্রিতে দেখা দৃশ্য, গির্জার ঘটনা, পাদ্রির মুখ থেকে শোনা কাহিনী, তারপর এখানে আসার সিদ্ধান্ত কি কারণে নেওয়া, সব এক এক করে জানালো। সব কথা শেষ হতেই মিস্টার দত্ত অবাক চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তা তুমি কি করে জানতে পারলে এখানে কি উপাচার হয়েছিল, কি ধরনের স্যাটানিক রিচুয়াল করে ওদেরকে টিকানো হয়েছিল? মিস্টার দত্তের চোখে চিন্তা মিশ্রিত কৌতূহল। তুমি আমায় বলতে পারলে আমি কিন্তু তোমাদের সাহায্য করতে পারি, যেমন নজিস্ট হিসেবে আমার কিন্তু এসব নিয়ে পড়াশোনা করতে হয়েছে। পলাশ এবার রণজয়ের দিকে তাকাল। রণজয় বুঝল পলাশ কিছু একটা ভাবছে। আচ্ছা, সে কি মিস্টার দত্তকে বিশ্বাস করতে পারছে না? না, তাই যদি হবে তাহলে পুরো ঘটনাটা সে মিস্টার দত্তকে বিস্তারিতভাবে বলল কেন? চলুন বাইরে যাওয়া যাক, তুই হাঁটতে পারবি তো? পলাশ উঠে দাঁড়াতেই রণজয় অবাক হয়ে ওর মুখের দিকে তাকাল। পলাশ কি কিছু দেখতে পায়নি তাহলে? তাই যদি না হবে, সে উপাচার খণ্ডন না করে গির্জা থেকে বেরিয়ে যেতে চাইছে কেন? এটুকু তো পলাশ নিজেও জানে, যেখানে উপাচার পালন করে পরপারের দ্বার খোলা হয়েছে সেই জায়গাতেই বিপরীত উপাচার করে দ্বার বন্ধ করতে হবে। তুই কিছু দেখতে পাসনি? পেয়েছি। তাহলে বেরিয়ে যেতে চাইছিস কেন? তুই কি জানিস না যেখানে উপাচার শুরু হয়েছে সেইখানেই শেষ করতে হয়? রণজয় ভ্রু কুচকে তাকানো পলাশের দিকে। পলাশ রণজয়ের দিকে উঠে দাঁড়ানোর জন্য হাতটা বাড়িয়ে বলল, আমি এখান থেকে যেতে চাইছি, কারণ লাকুনকে ডাকার উপাচার এখানে হয়নি, সেটা অন্য কোথাও হয়েছে। আর আমার সন্দেহ যদি সত্যি হয়, আমি জানি সেটা কোথায় হয়েছে। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই শোটিতে।